এই মুহূর্তে সরাসরি নজর রাখবো যৌথ মঞ্চের ধর্নার দিকে। সাংবাদিকদের মুখোমুখি ডিএ আন্দোলনকারীরা। জন্য এইটুকু কর্মসূচি আমরা নিলাম, এর মাঝখানে আরও কিছু কর্মসূচি ঘোষণা হতে পারে। আমাদের বাকি যারা কনভেনার আছে তারা আরও কিছু কথা বলবেন। আমি দীপলদাকে দিয়েছি। আগামীকাল থেকে যেমন আমাদের শহীদ মিনারের অবস্থান মঞ্চ চলছে, সেটা সেরকম চলবে। জানুয়ারি মাসের 2024 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে সারা রাজ্য জুড়ে মানুষের মধ্যে পৌঁছে যাবে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শিক্ষক কর্মচারীরা। এই আন্দোলনের ভূমিকা, এই আন্দোলনের উদ্দেশ্য এবং সাধারণ মানুষের জন্যই যে লড়াই, বিশেষ করে 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, অস্থায়ী কর্মচারী যারা তাদের স্থায়ীকরণ সহ একগুচ্ছ দাবি, এবং সেই সমস্ত দাবি যে মানুষের জীবনের সাথে সংযুক্ত, সেই বিষয়গুলোকে নিয়ে যাওয়া হবে। 19 জানুয়ারি আমরা মহামিছিলের ডাক দিচ্ছি। সেই মহামিছিলে চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মচারী শিক্ষকরা যেমন থাকবেন, তারই সাথে চাকরি প্রার্থী সমস্ত মঞ্চকে আমরা একজোট করার চেষ্টা করছি। তার সাথে বঞ্চিত বিভিন্ন স্তরের মানুষ সেখানে সামিল হবে। 3টে জায়গা থেকে মিছিল একসাথে শুরু হবে। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এবং হাজরা মোড় মিলিত হবে শহীদ মিনারে, এবং যদি প্রয়োজন পড়ে আবার আমরণ অনশনের দিকে আমরা যাব। এবং জানুয়ারির শেষ সপ্তাহে আপাতত 3 দিনের যদি প্রয়োজন পড়ে লাগাতার ধর্মঘটের দিকে যাওয়া হবে, এবং সেই ধর্মঘট সরকারি সমস্ত ক্ষেত্রকে প্রভাবিত করবে। ধন্যবাদ সকলকে উপস্থিত। যেমনটা আমরা শুনলাম যে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি পরিষ্কার জানিয়ে দিলেন আগামীতে তাদের যে কর্মসূচি রয়েছে, আন্দোলনের ঝাঁজ, আন্দোলনের পরিধি যে আরও বাড়বে সেই বিষয়টাই তিনি পরিষ্কার করলেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের এই ধর্ণা অবস্থান, তাদের এই কর্মসূচি কিন্তু চলবে বলেই জানাচ্ছেন। আর প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর। ভাস্কর ঘোষ তিনি পরিষ্কার বললেন যে জানুয়ারির প্রথম সপ্তাহে সারা রাজ্যে আন্দোলন তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরই পাশাপাশি মহা মিছিলের কথা তারা বলছেন, অর্থাৎ আন্দোলনের পরিধি, আন্দোলনের ঝাঁজ ক্রমশই বাড়ছে, চাপ বাড়ছে। দেখো, আর 1 ঘন্টার কাছাকাছি বাকি রয়েছে নবান্নর সামনে। এই যে ধর্ণা কর্মসূচি কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো 4টের মধ্যে উঠে যেতে হবে। ঠিক তার আগে 1 ঘন্টা বাকি থাকতে আগামী জানুয়ারি মাসের একগুচ্ছ কর্মসূচি কিন্তু ঘোষণা করলো সংগ্রামী যৌথ মঞ্চ। সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন তারা জনসংযোগের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার কথা বলছেন যে বকেয়া ডিএর দাবিতে তাদের আন্দোলন, এবং শুধু বকেয়া ডিএর দাবিতে তাদের আন্দোলন নয়, রাজ্যের শিক্ষা ক্ষেত্রে যে বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছে তাদেরও দুর্দশা মানুষের কাছে তুলে ধরবেন বলে তারা জানাচ্ছেন। পাশাপাশি 19 জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চ তারা মহামিছিলের ডাক দিয়েছে। 19 জানুয়ারি মহামিছিলের ডাক দিয়েছে। শহরের 3টে জায়গা থেকে তারা মহামিছিল করবে, একটি হাওড়া, অন্যটি শিয়ালদা এবং অপরটি হচ্ছে হাজরা। এই 3টে জায়গা থেকে মহামিছিল হবে, যেখানে শুধুমাত্র চাকরি প্রার্থী, শুধুমাত্র বকেয়া ডিএ দাবিতে যারা আন্দোলন করছেন তারা থাকবেন তা নয়, যারা চাকরি প্রার্থী বঞ্চিত তারাও থাকবেন বলে ঘোষণা করা হলো। এবং এই 3টে জায়গা থেকে মিছিল গিয়ে পৌঁছাবে শহীদ মিনারে। সেখানে দাঁড়িয়েও যদি দেখা যায় যে তারা বলছেন যে তাতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে তারা আগামী দিনে আমরণ অনশনেও তারা যেতে পারেন বলে তারা ঘোষণা করছেন। পাশাপাশি আরো একটি ঘোষণা যে জানুয়ারি মাসের একদম শেষ সপ্তাহে, দিনক্ষণ এখন ঘোষণা করেননি, কিন্তু জানুয়ারি মাসের একদম শেষ সপ্তাহে 3 দিন কিন্তু তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। ধর্মঘটের ডাক দিয়ে 3 দিন ধর্মঘট হবে। তারপরেও যদি তারা দেখছেন সমস্যার সমাধান না হলে তাহলে আগামী দিনে লাগাতার ধর্মঘটে যেতে পারে এই সরকারি যারা আন্দোলন করছেন ডিএর দাবিতে বকেয়া সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের মঞ্চ লাগাতার ধর্মঘটে যেতে পারে। সুতরাং আজকের এই কর্মসূচি এই কলকাতা হাইকোর্টের নির্দেশে 4টের সময় শেষ হবে। এখানে আগামী দিনে তারা একগুচ্ছ কর্মসূচির ডাক দিয়ে রাখলেন, এবং আগামীকাল থেকে শহীদ মিনারে তাদের যেমন অবস্থান কর্মসূচি চলছিল আগামীকাল থেকে সেটা কন্টিনিউ হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।